রাজপথ দখলে 18 দলীয় জোটের পক্ষ থেকে গঠন করা হয়েছে সংগ্রাম কমিটি। চলছে ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের কাজ। বসে নেই আওয়ামী লীগ। সংগ্রাম কমিটির মোকাবেলায় তারা সেন্টার কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘোষণায় হঠাৎই উত্তপ্ত সিলেটের রাজনৈতিক অঙ্গন। সমন্বয়ে সরকার গঠন করতে পারি। 20 জন উপদেষ্টার মধ্য থেকে বর্তমান সরকারি দল 5 জন এবং বিরোধী দল 5 জন সদস্যের নাম প্রস্তাব করবেন। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার পরস্পর বিরোধী বক্তব্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে নির্বাচনকে ঘিরে। নিজেদের দাবিতে অটল প্রধান দুদলই, একদলের আন্দোলনের ঘোষণা তো আরেক দলের প্রতিহত করার অঙ্গীকার। এমন রাজনৈতিক ডামাডোলে গত 5ই অক্টোবর সিলেটের জনসভায় বিরোধী দলের নেতা ঘোষণা দেন রাজপথের আন্দোলনকে বেগবান করতে সংগ্রাম কমিটি গঠনের। এরপর থেকেই ভোট কেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি গঠন প্রক্রিয়া শুরু করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। ঘোষণা দেয় নির্দলীয় সরকারের দাবি আদায়ে 25শে অক্টোবর থেকে আন্দোলনের ময়দানে থাকার। হরতাল আসবে, অবরোধ আসবে, অসহযোগ আসবে, আইন অমান্য আন্দোলন আছে, এগুলো আসবে, এগুলো তো আসতেই হবে। এখন তো আর শেষ সময়, বিএনপি পিছপা হবে না। বেগম জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাব। রাজনৈতিক নানা হিসেব করছে আওয়ামী লীগও। সংগ্রাম কমিটির বিপরীতে চলছে সেন্টার কমিটি গঠন প্রক্রিয়া। 18 দলের আন্দোলন মোকাবেলায় এই কমিটিও সব সময় রাজপথে থাকবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। আমরা মিটিং আছে, মিছিল আছে, সমাবেশ আছে, আমরা এগুলো করতেছি। তারা বিরোধী দল তারা করবে। যদি আইন শৃঙ্খলা কেউ ভঙ্গ করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেই আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখাশোনা করবে। দেশকে অস্বস্তি পরিবেশের মধ্যে নিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে এই সেন্টার কমিটি তখন কাজ করবে। সিলেটের তৃণমূল নেতাকর্মীদের এমন পরস্পর বিরোধী অবস্থান আর বক্তব্য রাজনীতির আগুনে ঘি ঢালার মতো বলে মন্তব্য করেছেন সাধারণ মানুষ। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।